যশোরে ভারী বৃষ্টিপাতের মধ্যে প্রায় 7 ঘন্টা বন্ধ ছিল বিদ্যুৎ সংযোগ। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে গোটা যশোরবাসী। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত হওয়া বৃষ্টিতে শহরের চাষটায় অবস্থিত 132/33 কেভি গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্রটি পানিতে তলিয়ে যায়, যার ফলে দেখা দেয় বিদ্যুৎ বিপর্যয়। গতকাল রাত থেকে আসলে প্রচণ্ড ভারী বর্ষণ হওয়ার কারণে বেশ কিছু বাড়িঘর তলিয়ে গিয়েছে এবং প্রায় 6 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল যশোর শহরে। এবং আমি মোটামুটি যখন ঘর থেকে বের হই তখন দেখা যায় যে আশেপাশের যে রাস্তাঘাটগুলো পুরো মোটামুটি হাঁটু সমান পানি হয়েছিল এবং চরম দুর্ভোগ এখানে জনদুর্ভোগ হচ্ছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যা দেখা দিচ্ছে যশোর শহরে। গতকালকে আসলে ভারী বর্ষণের কারণে আমাদের অনেক জায়গায় ডুবে গেছে, অনেক মানুষ কষ্টে ছিল, আর মিনিমাম 6 ঘন্টা বিদ্যুৎ ছিল না, যার কারণে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। যশোরে বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টরা জানিয়েছে রোববার রাতে বিদ্যুৎ উপকেন্দ্রটিতে পানি ঢুকতে শুরু করে। পরে রাত 3টা থেকে জেলার 18টি ফিডার একে একে বন্ধ হয়ে যায়। ভোর 4টার পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় জেলার বিদ্যুৎ সংযোগ। এই পরিস্থিতিতে কয়েকবার বিদ্যুৎ সংযোগ স্থাপনের চেষ্টা করলেও পানির চাপ বেশি থাকার কারণে সেটি সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। এরপর বেলা 3টা নাগাদ জেলা জুড়ে স্বাভাবিক হয় বিদ্যুৎ পরিষেবা। একবার সয়লাব হয়ে গেছে গা, পরে বিদ্যুৎ লাইন কানেকশন করতে পারতেছে না, এত জনদুর্ভোগ হইতেছে। আমাদেরকে মেসেজ দিয়েছে, আমরা আসলাম, বাস্তবে আসলাম, আমরা দেখি এগুলো কী করা যায়, যত পারা সাহায্য করা যায় আমরা করবো, যেহেতু এটা একটা জনদুর্ভোগ আমরা এখানে চেষ্টা করবো পাম্প দিয়ে সেচ করার জন্য, যে দেখি আমরা কী করা যায়। এদিকে জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে এর আগে 6 জুলাই 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেই রেকর্ড ভেঙে গত 15 ঘন্টায় 220 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।